আসসালামু আলাইকুম। আজকে আমি একটি জামার সুন্দর একটি গলা ডিজাইন দেখাবো। এমন একটি ডিজাইন কিভাবে তৈরি করা যায় সেটা আমি দেখাবো। প্রথমে আমি ডোরি বানিয়ে নেব, আমার টার্সিলের ডোরিটা। যে এরকম ডোরি হয়তো আপনারা জানেন, টেইলার্সে অবশ্যই যারা জামা কাপড় বানিয়েছেন বা নিজেরা তৈরি করেছেন অবশ্যই এই ডোরিটা দিয়েই আপনারা গলার ফিতা দেন। এটা দিয়ে এখন নতুন রকমের ডিজাইন এখন তৈরি করা যায়। আমি এই ফিতাটাই তৈরি করব। আমি প্রথমে ডুরিটা তৈরি করে নিয়েছি, ডুরিটাকে ছোট ছোট করে কেটে এরপর আমি চার কোণা করে কাপড় নিয়ে সেটার ভিতরে সেই ছোট ডুরিটা দিয়ে আমি একটা টার্সেল তৈরি করেছি। এখানে আমি অনেকগুলি টার্সেল তৈরি করেছি যেহেতু আমি একটা গলা তৈরি করব গলায় ডিজাইনের জন্য। আমি জামাটার মধ্যে চক দিয়ে এঁকে নিয়েছি কেমন করে আমি ডিজাইন করব, কেমন ডিজাইন করব সেটা আপনারা সেই অনুমানে সেই ডিজাইন করে আপনারা করতে পারেন। আমি এখানে একটা চিকন কাপড় নিয়েছি, সে কাপড়টাকে একটু ভাঁজ করে এখন আমি একটা ডিজাইন করব, সেলাই করব। এবং এই কোনা অংশটা আমি কীভাবে সেলাই করব সেটাও আপনারা একটু লক্ষ্য করুন। এখন আমি এটা এখন কোনা করব। এই কোনা অংশটাকে আমি একটু কাপড়টা একটু বেশি নিব, মানে কোনা করে নিয়ে যে কাপড়টা থুবে যাবে সেই কাপড়টাকে আমি একটু ভাঁজ করব, তাহলে আমার এই কোনা শেপ হবে। এখন আমি সেই টার্সেলটা এখানে লাগাবো। আমি এটা শুধু গলা তৈরি করেছি। আমি আমার জামার যে ডিজাইন আছে, ওড়নার ডিজাইন আছে, আমি সেটাও দেখাবো আপনাদের কীভাবে আমি জামার মধ্যে পাইপিং বসাবো এবং ওড়নার মধ্যে কাজ করব। আমি সেটাও এর পরের ভিডিওতেই আমি দেবো। এভাবেই আমি টার্সেলগুলো বসাবো। কাপড়টাকে চিকন করে ভাঁজ করে নিতে হবে, তাহলে সুন্দর হবে। এখানে আমি চারটা টার্সেল দেওয়ার পর যেই আমার কোনা শেপটা আছে সেখানে আমি দুটো টার্সেল একসাথে একটা ডিজাইনের জন্য ডিজাইন করার জন্য একটা নতুন করে নিয়েছি। এখন আমি এই কোনাটা আমি কীভাবে করব সেটাও দেখুন। একই রকম পদ্ধতিতে এই কোনাটা আমি করব। আমি কুশি কাটার ভিডিও ছাড়ি, আমি এখন শুধু জামার ভিডিওটাই কিছুদিন ধরে আপলোড করছি। কিছুদিন পর আমি আবার কুশি কাটার কাজ দেখাবো আপনাদের। এভাবেই আমি গলাটা কমপ্লিট করে ফেলবো। আর আমি যে চকের দাগ দিয়েছি, এই চকটা কাপড় ধুয়ে ফেললেই চকের দাগটা চলে যাবে বা একটু বাড়ি দিলে চলে যাবে। আমি কীভাবে কীভাবে ডিজাইনটা করেছি আমি আস্তে আস্তেই আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা একটু আস্তে আস্তে কাজটা করবেন, তাহলে কাজটা ফিনিশিং হবে। বেশি তাড়াহুড়ো করলে কাজটা ফিনিশিং হয় না।
এখন আমি একটা পাশ তো করে ফেলেছি, এখন আরেকটা পাশ কীভাবে বর্ডার করব সেটাই দেখুন। এটাও আমি চিকন করে ভাঁজ করব, ভাঁজ করে সেলাই করব। আমার চ্যানেলে পায়জামা বানানোর ভিডিওটাও আছে এবং হাতার ডিজাইন করার, হাতায় ডিজাইন করার ভিডিওটাও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বেশি যে ভিতরে ডোরিটা থাকবে সেটা আপনারা কেটে ফেলে দিতে পারেন, এখানে আমার বেশি বড় ছিল যে কারণে আমি কেটে ফেলে দিলাম, কারণ আমার পাইপিনের সমান হতে হবে, পাইপিনের চেয়ে বড় হয়ে গেছে আমার ডোরিটা, এর জন্য আমি কেটে ফেলে দিলাম। এভাবেই আমি বর্ডার করে সেলাই করব। আমি গলাটা কিভাবে তৈরি করব বা তৈরি করেছি সেটাও আমি আপনাদের দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে যে বেল বাটন আছে ওখানে একটা ক্লিক করে দিবেন। আমি যত ভিডিও আপলোড করব সব ভিডিওই আপনারা পাবেন। কোনাটা দেখুন আমি ভাঁজ করে দিয়েছি। দেখুন আমার গলাটা তৈরি হয়ে গিয়েছে। কেমন দেখা গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমি গলাটা কিভাবে কেটেছি, বেশি সুতাটাও কেটে ফেলে দিলাম। এখন আমি গলাটা সেলাই করব, জয়েন করব। আমি এখানে গলার জন্য বক্রম ব্যবহার করেছি। অনেকে পেস্টিচ, মানে অনেক রকমের অনেক কিছুই আছে যারা ব্যবহার করে, তো আমার কাছে বক্রম ছিল যে কারণে আমি বক্রম ব্যবহার করেছি। এখন আমি একটু একটু করে কেটে কেটে দেব। কেটে দেওয়ার কারণ হচ্ছে এটা তো, এটার শেপটা সুন্দর হবে ভাঁজ করার পর, আর থুবে থাকবে না। এখন আমি একটু ভাঁজ করে সেলাই করব, তাহলে আমার যখন আমি এটা হাতের কাজ করব তখন এটা আমার সুবিধা হবে করতে, উল্টে উল্টে যাবে। দেখুন এখন আমি দুটো জামা, এটা আমার পিছনের গলাটাও আমি কমপ্লিট করেছি। এখন আমি দুটো বডি, দুটো কাঁধ একসাথে সেলাই করব। ডাবল সেলাই করতে হবে, একটা সেলাই করলে কিন্তু ছিঁড়ে যাবে, আমরা ডাবল সেলাই করেছি। এখন আমি পাইপিং করব। দেখুন আমি এখন ওটা হাতের কাজ করিনি, হাতের কাজ করার আগেই পাইপিংটা করব।
হাতের কাজটা পরে করব। এখন আমি পাইপিং করব। দেখুন আমার গলাটা এমন হয়েছে। এখন আমি একটা চিকন একটা কাপড় নিয়েছি, সাইড দিয়ে একটু সেলাই করে নিয়েছি। এক সাইড সেলাই করা থাকবে, আরেক সাইড সেলাই ছাড়া থাকবে। সেলাই ছাড়া অংশটাই আমি এখন শুয়ে নিচে দিয়ে সেলাই করছি। এভাবেই আমি বক্রমটার উপর দিয়ে সেলাই করে নেব। এখন আমি সেলাই করে ফেলব এভাবে ধরে। আমি কিন্তু পাইপিনের উপর সেলাই করব না, আমি বক্রমের উপরে কাপড়ে সেলাই করব। সুন্দর করে ধরে ধরে সেলাইটা করতে হবে, যেন আপনার সেলাইটা সুন্দর হয়, পাইপিংটাও সুন্দর হয়। দেখুন এভাবেই সেলাইটা আমার করতে হবে, সুন্দর করে ধরে ধরে। দেখুন আমার গলাটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি হাতের কাজটা করে ফেলবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।